রাজ্যে উপভোটকে কেন্দ্র করে গণতন্ত্রের কবর খোঁড়া হচ্ছে, কার্যত এমন অভিযোগ এনে শুক্রবার আহত এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়, উপভোটে নির্বাচন প্রক্রিয়া গুন্ডাদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। বেনজির ভাবে প্রস্তাবকদের যেমন মনোনয়নপত্র প্রত্যাহার পত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হচ্ছে, তেমনি চলছে সন্ত্রাস, হুমকি, মারধর এবং অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শনের কাণ্ড। শুক্রবার বিকেলে সিপিএম রাজ্য কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে সদ্য প্রাক্তন রাজ্য সম্পাদক বিজন ধরে অভিযোগ জানিয়েছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যের যে পুলিশ, নিরাপত্তা বাহিনী ইত্যাদি এগুলো থাকা সত্ত্বেও রাজনৈতিক যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত হচ্ছে যে না, জোর করে এগুলো দখল করতে হবে, জোর করে এদের পদত্যাগ করানো হয়েছে অধিকাংশ, এবং নির্বাচনটাও জোর করেই দখল করতে হবে। এই রাজনৈতিক সিদ্ধান্তের অনুসারী প্রশাসন স্বাভাবিকভাবেই প্রশাসনের দিক থেকে নিরাপত্তার ব্যবস্থা ব্যবস্থা এগুলো লোক দেখানো থাকলেও আমরা দেখেছি যে নির্বাচন প্রক্রিয়াটা শুরু থেকেই শান্তিপূর্ণ হচ্ছে না, প্রহসনে পরিণত হচ্ছে, গুন্ডাদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে।